হ্যালো গাইস, ওয়েলকাম টু নাদার ব্লগ। আজকে কোনো ব্লগ হচ্ছে না সেরকম, কিন্তু আজকে একটা খুব মজার জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমি রোজকার ব্লগ যেরকম করি সেটা দেখাচ্ছি না। আজকে যে হচ্ছে হচ্ছে মেঘা শাড়ি পরছে। শাড়ি কেন পরছে? সরস্বতী পুজো না, দুর্গা পুজো না, কালী পুজো না, জগদ্ধাত্রী পুজো না, কিন্তু শাড়ি পরছে কারণ ও স্কুলে একটা অডিশন পাঠাবে, সেটাতে ও সিলেক্টেড হলে আবার ও শাড়ি পরবে। তো সেই শাড়িটা কেমন ভাবে পরবে সেটাই তোমাদের আজকে দেখাবো, চলো। সব ভিডিও তুলছে কিন্তু কোটি কোটি দর্শক দেখ। কি রে হলো তো সাজ, কি সেজেছিস এগুলো তুই ভূতের মতো? শান্ত কই হাস, দুটো তুই নাচবি, দুটো নেচে পাঠি। আমার বাবা তোর বাবা একই, সামনেই সরস্বতী পূজা আসছে আমার। আমি বেস্ট ব্রো এন্ড বেস্ট সিসের সাথে বেরোবো, বেস্ট ব্রো ওখানে থাকে, বেস্ট ব্রো আমার ওখানে থাকে, বেস্ট ফ্রেন্ড বেস্টিং। কিছু কি আছে দি? বেস্ট ব্রো এন্ড বেস্ট সিসের সাথে বেরোবো। শোন আমি সবচেয়ে সুন্দর, সেটা সব খুশি হবো। কেন টিকলি নেই? ও টিকলির কথা বলছে না রে, তাহলে বল কথা মেরে দেবো তাহলে।
এটার মধ্যেই থাকতে পারে, বলতে পারতে সময় কাছেই তো ছিল। ফুল গাছ থেকে পেরে আনবে তা। চলো এক তো মিল গয়া। দেখ মাথা নাড়াতে পারছিস? আর খুলে দিস না মাথা নাড়াতে নাড়াতে। খুলে দিলে তোর কিছু, খুলে দিলে ভালো লাগবে। একটা নিয়ে এরকম হালকা এরকম ভাবে দে মাথা, বা এরকম দেখিয়ে দে মাঠে এরকম কর। লিপস্টিক দিয়ে দে। কোমর বন্ধ নিয়েছে, ছুঁড়ে ফেলে দে এবার। একটু কথাটা বল। কেমন লাগছে আজকে? টেনশন সিলেক্ট হতে হবে, নাহলে কিন্তু বের করে দেবো বাড়ি থেকে। শাড়ি নিয়ে আর কোনোদিন শাড়ি পরতে দেবো না। Are you?